Assalamu alaikum, my dear learners of class 10. How are you? Hope all you are fine by the grace of Almighty Allah. In this critical situation, you have to stay home, but not stay in idle. You have to learn your lesson properly for the coming examination, for the coming test examination. If you don't learn, don't do your SW regularly in the test examination, it will be harmful for you. My dear learners, in the last class I give you some SW. Have you done? Okay. Today I tell you about a new topics. New topics. Look at the picture. Ekhane tumra chobi dekho. Chobi ta dekhte pachho. Dekho to ki. Chobi ta amader parshoborti orthat neighbor country jeta jetake bola hoy India. Dekhte pachho. Okay. তাহলে ইন্ডিয়া সম্পর্কে যেহেতু এটা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, এটা সম্পর্কে আমাদের একটা ওয়েল নন আইডিয়া আছে. আমরা জানি আমাদের দেশটা, পার্শ্ববর্তী দেশ কেমন, প্রতিবেশী সম্পর্কে আমাদের জানা কিন্তু খুব দরকার. এবং তাছাড়া এখানে একটা নাম করা তাজমহল আছে, তোমরা বলতে পারবে সে তাজমহলটা তো কি? হ্যাঁ দেখো তো, লুক অ্যাট দ্য পিকচার. ওকে, এটা আছে কি ইন্ডিয়া আগ্রা তাজমহল, যেটা বিশ্ববিখ্যাত, তোমরা এর নাম অনেক শুনেছো. মাই ডিয়ার লার্নার্স, তাহলে এটা দেখে আমরা বুঝলাম আমাদের টুডেস টপিক্সটা কি. আমাদের টুডেস টপিক্সে চলে যাও, দেখো ইউনিট 6 লেসন 4. তোমাদেরকে দেখো আমাদের লেসন লার্নিংয়ের জন্য নেসেসারি জিনিসগুলো নাও, ইংলিশ ফর টুডে বই নাও, তারপর কী করতে হবে পেন অ্যান্ড কপি নিয়ে নাও, যেগুলো আমাদের যার লাগবে. তাহলে টুডেস টপিক ইউনিট 6 লেসন 4 ইউনিটি অফ ডাইভার্সিটি, অর্থাৎ কি বৈচিত্র্যের মাঝেও যে একতা, সেটা হলো আমাদের টুডেস টপিক্স. এখানে আমরা টপিক্সটা পড়তে গেলে আমাদেরকে কী করতে হবে, কিছু ওয়ার্ড মিনিং শিখতে হবে. ওয়ার্ড মিনিংগুলো আমাদেরকে হেল্প করবে ওই প্যাসেজটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এবং এমসিকিউ সলভ করার জন্য, কোশ্চেন অ্যান্সার সলভ করার জন্য. ওকে, লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড সি দ্য ওয়ার্ড মিনিং. দেখো ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্য. ডাইভার্সিটি মানে বৈচিত্র্য. কনফিগারেশন মানে বাহ্যিক আকার. কনফিগারেশন বাহ্যিক আকার. তারপর দেখো ইউনিফিকেশন. ইউনিফিকেশন কি? একত্রীকরণ. ইউনিফিকেশন একত্রীকরণ. কোন সাইড? দেখো যুগোৎপাত সংগঠিত হওয়া. কোন সাইড? যুগোৎপাত সংগঠিত হওয়া. তারপর দেখো ডিজইন্টিগ্রেশন মানে বিখণ্ডায়ন. ডিজইন্টিগ্রেশন বিখণ্ডায়ন. সুপ্রিমেসি মানে আধিপত্য. সুপ্রিমেসি আধিপত্য. ডিস্টিংক্ট মানে পৃথক বা স্বতন্ত্র. ডিস্টিংক্ট মানে পৃথক বা স্বতন্ত্র. প্যারাডাইস মানে স্বর্গ. প্যারাডাইস মানে স্বর্গ. এক্সপ্লোর. এক্সপ্লোর মানে কি? জ্ঞান লাভ বা গবেষণার উদ্দেশ্যে ভ্রমণ করা. জ্ঞান লাভ বা গবেষণার উদ্দেশ্যে যে ভ্রমণ করে. বোয়িং. বোয়িং মানে প্রতিদ্বন্দ্বিতা করা. বোয়িং মানে কি? প্রতিদ্বন্দ্বিতা করা. মাই ডিয়ার লার্নার্স, এখন আমরা আমাদের নির্দিষ্ট টপিক্সে চলে যাবে, তার জন্য তোমাদের কী করতে হবে, ইংলিশ ফর টুডে বইটা নাও এবং পেজ নং চলে যাও কত 84 আর 5-এ. লার্নার্স, ডিয়ার লার্নার্স, লুক লেসন 4 ইন্ডিয়া. দেখো ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মাঝেও যে একত্রতা. তাহলে অ্যাক্টিভিটি 1, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন. তাহলে আমরা এখন প্যাসেজটা পড়বো, যেখানে যে যেটা আন্ডারলাইন করতে বলবো, যে শব্দগুলো তোমরা আন্ডারলাইন করবে, আর ওয়ার্ড মিনিং তো আমরা আগেই দেখেছি. দেখো ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার. ইন্ডিয়া আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী. ইট ইজ দ্য লার্জেস্ট. ইন্ডিয়া ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ. দক্ষিণ এশিয়ার যত দেশ আছে তার ভিতর সবচেয়ে বড় দেশ কোনটা? ইন্ডিয়া. সবচেয়ে বড় দেশ হলো ইন্ডিয়া. ইনফ্যাক্ট বস্তুত ইন্ডিয়া ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান এরিয়া অফ 32,87,519 স্কোয়ার কিলোমিটার্স. দেখো দক্ষিণ এশিয়া পৃথিবীর সপ্তম বৃহত্তম, বৃহত্তর দিক থেকে পৃথিবীর সপ্তমতম দেশ হলো ইন্ডিয়া, যার এরিয়া আয়তন কত? 32,87,590 কিলোমিটার, বর্গ কিলোমিটার. ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়া ওশান অন দ্য সাউথ. তাহলে দক্ষিণ ইন্ডিয়ার দক্ষিণ দিকে কি? ইন্ডিয়া ওশান, অর্থাৎ ভারত মহাসাগর দ্বারা বাউন্ড করা আছে. অ্যান্ড দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, পশ্চিমে কি? অ্যারাবিয়ান সি. অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল
in the east, purbo dike asa Bay of Bengal. It is bounded by Pakistan to the west, tale poshime ki Pakistan ase, Chin, Nepal and Bhutan to the north, north ase ki purbe ase Chin, Bharat ebong Nepal, Bangladesh and Myanmar to the east, purbe te ase বাংলাদেশ ভারত এবং মায়ানমার। দেখো চারিদিকেই এর বেষ্টন করা আছে বিভিন্নভাবে, তিন দিকে দেশের দেশ দ্বারা, একদিকে সাগর দ্বারা। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না। দেখো তাহলে ইন্ডিয়া হলো বিশ্বের দ্বিতীয়তম আকর্ষণীয় পপুলাস, দেখো জনপ্রিয় দেশ কিসের পর, চায়না, অর্থাৎ চায়নাটাকে প্রথম আর দ্বিতীয় আছে ইন্ডিয়া। ইন ইটস পপুলেশন, ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.50 বিলিয়ন, অর্থাৎ 1.5 বিলিয়ন জনসংখ্যা ইন্ডিয়ায়। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নয়াদিল্লি হলো ইন্ডিয়ার কি রাজধানী। অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপুল লিভ ইন দ্য সিটি, এই শহরেই 13 মিলিয়ন পিপুল বাস করে। ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, ইন্ডিয়াকে কিন্তু কি বলা হয়, সেই পুরাতন সভ্যতার একটি দেশ বলা হয়। ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিটি, সেই কি পুরাতন সভ্যতার একটি দেশ ইন্ডিয়া। দ্য সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচার ডাইভার্সিটি অফ দিস ভাস্ট কান্ট্রি ইজ দ্য রেজাল্ট অফ ইনভেশন বাই ডিফারেন্ট রেস ইন দ্য প্রসেস অফ হিস্টোরি, ইন দ্য প্রসেস অফ হিস্টোরি। তাহলে দেখা যায় যে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে ইন্ডিয়ার যে, দেখো ইন্ডিয়াকে একত্রিত, ইন্ডিয়া বাই ডিফারেন্ট রেস অফ দ্য প্রসেস অফ হিস্টোরি, ইতিহাসের বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন প্রতিযোগিতা কম্পিটিশনের মাধ্যমে সে কী করেছে, সামাজিক, সাংস্কৃতিক এবং ইকোনমিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্নতা অর্জন করেছে। ইন্ডিয়া হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, তাহলে ইন্ডিয়া সিন্ধু সভ্যতা, দেখো ইন্ডিয়া হিস্টোরি বিগিনস উইথ দ্য বার্থ, ইন্ডিয়া সভ্যতা শুরু হয়েছিল সিন্ধু সভ্যতা আসার সাথে সাথে, অ্যান্ড দ্য কামিং অফ অ্যারায়ান্স এবং আর্যদের আগমনের সাথে, আর্য ও সিন্ধু সভ্যতা আগমনের সাথে ইন্ডিয়ান সভ্যতা শুরু হয়েছিল। ডিউরিং দিস পিরিয়ড, এই সময় আরিয়ান কালচার ফ্লোরিস্ট ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে আর্যদের, আর্য সভ্যতা প্রবাহিত বিস্তার লাভ করেছিল। দ্য ফিফথ সেঞ্চুরি, পঞ্চম শতকের সদা ইউনিফিকেশন কী দেখিয়েছিল, একত্রীকরণ দেখা গিয়েছিল ইন ইন্ডিয়া আন্ডার অশোক। তাহলে অশোকের সময়, আন্ডার অশোক, অশোকের আমলে ইন্ডিয়ায় একটি একত্রকরণ দেখা দিয়েছিল, কখন, ফিফথ সেঞ্চুরিতে, পঞ্চম দশকে শতকে। অ্যান্ড ইট ইজ ইন হিজ টাইম, এবং তার টাইমে দ্য বুদ্ধিজম স্প্রিড ইন মেনি পার্টস অফ এশিয়া, এশিয়ার বিভিন্ন এলাকায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল। ইন দ্য এইট সেঞ্চুরি, অষ্টম দশ শতকে দেখো ইসলাম কেম টু ইন্ডিয়া, ইসলাম এসেছিল কি ভারতে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। অ্যান্ড বাই দ্য ইলেভেন সেঞ্চুরি ইট হ্যাড ফাইনালি এস্টাবলিশড ইটসেলফ, এবং 11 শতকে ইসলাম এর নিজস্বভাবে কি প্রতিষ্ঠিত হয়েছিল। ইন 1206 1206 কুতুবুদ্দিন আইবেক ফাউন্ডেড দ্য দিল্লি সালতানাত, তাহলে কুতুবুদ্দিন আইবেক 1206 কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাত কী করেছিল, এস্টাবলিশ করেছিল। দিস ইজ ফাইনালি সাকসিড বাই দ্য মুঘল এম্পায়ার ইন 1526, আন্ডার হুইচ ইন্ডিয়া ওয়ান্স অ্যাগেইন অ্যাচিভড এ লার্জ মেজার্স অফ পলিটিক্যাল ইউনিটি। তাহলে দিস ওয়াজ ফাইনালি সাকসেড, এটা সর্বশেষ সাফল্য ছিল বাই মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের দ্বারা 1526 সালে মুঘল সাম্রাজ্যের দ্বারা সর্বশেষ যে সাকসেসটা ছিল সেটা হলো কি, ইন্ডিয়ারা আবার কী করেছিল, তাদের পলিটিক্যাল রাজনৈতিকভাবে ইউনিটি অর্থাৎ একত্রীকরণ, একত্রীকরণ অর্থাৎ দক্ষতা অর্জন করেছিল। ইট ওয়াজ ইন দ্য সেভেন্থ সেঞ্চুরি, অর্থাৎ 17 শতাব্দীতে দ্যাট দ্য ইউরোপিয়ানস কেম টু ইন্ডিয়া, ইউরোপিয়ানরা ইন্ডিয়া এসেছিল। দিস কোয়েনসাইড উইথ দ্য ডিস্টিংগ্রেশন অফ দ্য মুঘল ইনস্পায়ার, তাহলে এই যে কোয়েনসাইড, এই যুগোৎপাত সংঘটিত হয়েছিল বিভিন্ন
কি মোগল বিভিন্নভাবে এরা কি করেছিল, বিখণ্ডায়ন করেছিল দেশটাকে। কিসে কে কে? মোগল এম্পায়ার পেভিং দ্য ওয়ে অফ সুপ্রিমেসি। তাহলে পেভিং করেছিল বিভিন্ন ওয়েতে সুপ্রিমেসি, আধিপত্য বিস্তার করেছিল অফ দ্য ইংলিশ, দ্য ফ্রান্স, দ্য ডাচ অ্যান্ড দ্য পর্তুগিজ, হু ওয়ার ভোয়িং ইন ইস আদার টু গেইন কন্ট্রোল দ্য ইন্ডিয়া। প্রত্যেকে প্রতিদ্বন্দ্বিতা চালিয়েছিল কি এই ইন্ডিয়াকে দখল করার জন্য বা শাসন করার জন্য। দ্য ইংলিশ ইমার্জিড, ইংলিশরা কি শেষে সফল হয়েছিল, অর্থাৎ অ্যাজ দ্য ভিক্টোরি, অর্থাৎ ওরাই জয়লাভ করেছিল, শেষ পর্যন্ত ওরাই জয়লাভ করেছিল। ইন 1774 ইন্ডিয়া কোম্পানি, ইন 1774 ওয়ারেন হেস্টিং ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা এই যে প্রথমবারের মতো ওয়ারেন হেস্টিং গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছিল। ইন 1876 1876 সালে কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল ইমপ্রেস অফ ইন্ডিয়া। কুইন ভিক্টোরিয়াকে কী করা হয়েছিল, ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা। তাহলে কী করে, ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা কুইন ভিক্টোরিয়াকে ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হলো। অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, তখন ব্রিটিশদের হাতে চলে আসলো, শাসনটা চলে আসলো। দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া, দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স, প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা কী করলো, ইন্ডিয়াকে শাসন করলো। দিস পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়ানস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। আর এটা সব থেকে ওদের গুরুত্বপূর্ণ, ওদের স্বাধীনতার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময় ছিল, স্বাধীনতার সংগ্রামের সব থেকে ইম্পর্টেন্ট সময় ছিল ফর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার জন্য সংগ্রামের সব থেকে উত্তম সময় ছিল, তখনই তারা দেখেছিল। থ্রু এ সিরিজ অফ হিরোইক অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্ট টু রিস্টোর ফ্রিডম, অর্থাৎ বিভিন্নভাবে সাহসী এবং দেশপ্রেমিক বিভিন্নভাবে সংগ্রামের মাধ্যমে তারা কী করলো, ইন্ডিয়ার স্বাধীনতাকে ধরে রেখেছিল, পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947 এবং শেষে কী করলো, 1947 সালে সে তার স্বাধীনতা লাভ করলো। কীভাবে? বিভিন্ন হিরোইক এবং প্যাট্রিয়টিক মুভমেন্ট দ্বারা, বিভিন্ন সাহসী এবং দেশপ্রেমিক যোদ্ধাদের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হলো। তারপর দেখো, দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, তাহলে ইন্ডিয়ার যে কালচার সেটা হচ্ছে সবচেয়ে পুরাতন কালচার, অ্যান্ড দ্য মোস্ট ইউনিকাই ইন দ্য ওয়ার্ল্ড, এটা এবং বিশ্বের অদ্বিতীয়, এরকম কালচার বিশ্বে দ্বিতীয় আর নাই। দেয়ার ইজ অ্যামাজিং কালচার ডাইভার্সিটি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে এর যে সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে, দ্য সাউথ, নর্থ অ্যান্ড দ্য নর্থ ইস্ট হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার, তাহলে দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব সব জায়গায় এদের আলাদা আলাদা বৈচিত্র্য, কালচার অর্থাৎ সাংস্কৃতিতে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট হ্যাজ কেপ্ট আউট বাই ইটস ওন কালচার ডিস্টিংশন, এবং প্রত্যেকেই স্বতন্ত্রভাবে তাদের সংস্কৃতিকে কী করে বয়ে নিয়ে যাচ্ছে। দেয়ার ইজ হার্ডলি এনি কালচার, সেখানে বিশ্বে এমন খুবই কম কালচার আছে, সংস্কৃতি আছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, দ্যাট ইজ অ্যাজ ভ্যারিড অর ইউনিক অ্যাজ ইন্ডিয়া, ইন্ডিয়ার মতন এত ভিন্ন ভিন্ন এবং এত সুন্দর বা অদ্বিতীয় এরকম আর কোনো কালচার অন্য অন্য দেশে নাই। দেয়ার ইজ 17 মেজর ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু মূল ভাষা হিসেবে 17টি ভাষা আছে এবং 844 ডায়ালেক্টস ইউজড বাই দ্য পিপুল অফ ইন্ডিয়া, বাই দ্য তাহলে এছাড়াও 844টি উপভাষা ইন্ডিয়ান পিপুলদের লোকেরা ব্যবহার করত। ইন্ডিয়া ইজ এ ট্যুরিস্ট ডিলাইট, আসলে ইন্ডিয়া পর্যটকদের সব থেকে আনন্দকর একটা জায়গা। দ্য তাজমহল, ফাতেহপুর সিক্রি, দ্য কুতুব মিনার অ্যান্ড দ্য রেড ফোর্ট আর এ ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স হুইচ অ্যাট্রাক্টস পিপুল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে সারা বিশ্বের লোক এই যে ইন্ডিয়ার তাজমহল, ফাতেহপুর সিক্রি, কুতুব মিনার এবং লালবাগ কেল্লা এগুলো দেখার জন্য আসে, এগুলো সারা বিশ্বের লোককে আকর্ষিত করেছে। কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইব অ্যাজ এ প্যারাডাইস অন আর্থ, কাশ্মীরকে পৃথিবীর একটা স্বর্গ বলা হয়, অর্থাৎ আমরা জানি
স্বর্গ কত সুন্দর আমরা জানি না, কিন্তু পৃথিবী থেকে বলা হয়েছে যে যদি কেউ কাশ্মীরে যায়, কাশ্মীরের সৌন্দর্য দেখে, তাহলে কাশ্মীরকে পৃথিবীর একটা স্বর্গস্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং সেটা আসলে যে কত সুন্দর না দেখলে কেউ বুঝতে পারবে না। দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স, এদেশের মাউন্টেন্স, ভ্যালি অর্থাৎ পাহাড়, উপত্যকা, ডিজার্ট, মরুভূমি, রিভার, নদী অ্যান্ড লেক অফার দ্য রিচনেস অফ এ মিনি ওয়ার্ল্ড উইদিন এ সিঙ্গেল কান্ট্রি। অর্থাৎ এই ছোট্ট একটা দেশে, একটি মাত্র দেশেই এত সুন্দর যে পাহাড়, উপত্যকা, ডিজার্ট, মরুভূমি, নদী, লেক, এগুলো কি আর একটা সুন্দর পৃথিবী হিসেবে গড়ে তুলেছে, ছোট্ট একটা পৃথিবী বিশ্ব হিসেবে রূপ নিয়েছে। দ্য নীলগিরি মাউন্টেন্স, নীলগিরি যে পর্বতমালা, হিল স্টেশন, পাহাড়ি স্টেশনগুলো লাইক ওটি অ্যান্ড দার্জিলিং অ্যান্ড দ্য টেম্পলস অফ সাউথ এশিয়া এবং দক্ষিণ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার এই যে সাউথ ইন্ডিয়ার তারপর কি অজান্তা অ্যান্ড ইলোরা কেভস আর দ্য প্লেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া। তাহলে বিশ্বের লোক, যে কোনো লোক কোথায় পরিদর্শন করতে পারে, এক্সপ্লোর মানে পরিদর্শন করা, এক্সপ্লোর পরিদর্শন করতে পারে কোথায়, যে ইন্ডিয়ার দ্য নীলগিরি মাউন্টেন্স অর্থাৎ নীলগিরি যে পর্বতমালা আছে, হিলি স্টেশন, পাহাড়ি যে স্টেশনগুলো আছে, তারপরে লাইক ওটি অ্যান্ড দার্জিলিং, ওটি এবং দার্জিলিংয়ের মতন পাহাড়ি স্টেশন, অ্যান্ড দ্য দক্ষিণ ইন্ডিয়ার যে মন্দিরগুলো আছে, অজন্তা এবং ইলোরা যে গুহাগুলো আছে, সেগুলো বিশ্বের ভিতর পরিদর্শন করার মতন একটা কিছু জায়গা, যেগুলো সারা বিশ্বের লোক কী করতে পারে, পরিদর্শন করতে পারে। তাহলে আমরা কী জানলাম, ইন্ডিয়া সম্পর্কে জানলাম, ইন্ডিয়ার কালচার সম্পর্কে জানলাম, কীভাবে স্বাধীনতা লাভ করেছে সেই সম্পর্কে জানলাম। ডিয়ার লার্নার্স, তাহলে দেখো কিছু কোশ্চেন অ্যান্সার আছে এখানে পেজ নং 85-এর অ্যাক্টিভিটি বিতে। প্রথম কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন অ্যান্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার আমরা পপুলেশন সম্পর্কে আর জিওগ্রাফিক্যাল এরিয়া সম্পর্কে কী জানলাম, কী জানলে তোমরা? তাহলে দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন অ্যান্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার পপুলেশন আর জিওগ্রাফিক্যাল সম্পর্কে। তাহলে অ্যান্সার কী হবে, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড 1.50 বিলিয়ন। তাহলে আমরা জানি যে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা প্রায় 1.55 বিলিয়ন, আর ইট ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি, এটা হলো বিশ্বের কি সপ্তম বৃহৎ কান্ট্রি, অর্থাৎ সপ্তম বৃহৎ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড উইথ অ্যান এরিয়া 32,87,000 অর্থাৎ 32,87,519 স্কোয়ার কিলোমিটার্স। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়েন ডিড বুদ্ধিজম স্প্রিড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় কখন বুদ্ধিজমটা ছড়িয়ে পড়েছিল, বুদ্ধিজম স্প্রিড ইন ইন্ডিয়া ইন দ্য 5th century অর্থাৎ কত, পঞ্চম শতকে, তারপরে কি ডিউরিং দ্য টাইম অফ অশোক, অশোকের সময় পঞ্চম শতকে কী হলো এই বুদ্ধিজম অর্থাৎ বুদ্ধ ধর্মটা ছড়িয়ে পড়ল। ডিয়ার লার্নার্স, তারপর দেখো 3নং কোশ্চেন, হোয়াট হ্যাপেন টু ইন্ডিয়া ডিউরিং দ্য মোগল এম্পায়ার, মোগল সাম্রাজ্যের সময় কী ঘটেছিল ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় অ্যাচিভড এ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি ডিউরিং দ্য মোগল এম্পায়ার, তাহলে কী করেছিল এখানে যে রাজনৈতিক সূত্রপাত বেশি ঘটেছিল। তারপর দেখো 4নং কোশ্চেন, হোয়াট আর সাম অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভিতরে ট্যুরিস্ট অ্যাট্রাকশন অর্থাৎ পর্যটক, আকর্ষণীয় পর্যটকগুলো কোনগুলো, তাহলে আমরা জেনেছি আগে দা তাজমহল, ফতেহপুর সিক্রি, দেখো ফতেহপুর ফতেহ সিক্রি, দ্য কুতুব মিনার, দ্য রেড ফোর্ট, তারপর কাশ্মীর আর দ্য সাম ট্যুরিস্ট স্পোর্টস। এবার দেখো অ্যাক্টিভিটি 3-তে চলে যাও, সিতে চলে যাও, আমরা যদি এখন তোমরা HW-তে চলে যাও, তোমরা HW হিসাবে অ্যাক্টিভিটি সিটা করবে তোমাদের খাতায়, এবং এছাড়াও তোমরা আরও যেটা করবে সেটা হলো কিছু MCQ করবে নিজেদের মতো করে, ছোটো ছোটো MCQ বের করবে, এক কথায় অ্যান্সারের মতো MCQ লিখবে তোমরা, এখানে MCQ লিখবে তোমরা সি, অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি HW হিসেবে তোমরা দেখো অ্যাক্টিভিটি সিতে একটা কী আছে, ফ্লো চার্ট আছে, অ্যাক্টিভিটি সিটা তোমরা কী করবে নিজেরা কমপ্লিট করবে HW হিসেবে, তারপর MCQ তৈরি করবে এখান থেকে তোমরা, MCQ আকারে তোমরা ছোটো ছোটো কোশ্চেন লিখবে,
তোমরা চেষ্টা করবে এখানে 20 এমসিকিউ বের করতে। তারপর আমরা কি করব, ছোট ছোট কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন বের করবে এখান থেকে, এবং কি করবে এন্ড রাইট অ্যানসার, এবং এরপর অ্যানসার লিখে ফেলবে। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে ইফ ইউ ফিল এনি প্রবলেম টু সলভ এনি কোশ্চেন অর টু ডু এস ডাব্লিউ আর অ্যাক্টিভিটি সি, ইউ ক্যান কমেন্ট টু মি অ্যান্ড ইউ ক্যান ওভার কল ওভার ফোন। মাই ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্ত, আগামী দিন অর্থাৎ টুমরো আই উইল কাম উইথ আ নিউ টপিক্স। থ্যাংক ইউ।